নমস্কার, ইন্দ্রনীল মুখার্জী। 2021-এ আমার লেখা বই অম্বঞ্চম, যেটা বাংলা স্বর্ণযুগের সিনেমা থিয়েটার গান নিয়ে কিছু প্রবন্ধের সংকলন, আপনাদের অনেকেরই ভালো লেগেছিল। আর এই 2022-এ আমি একটা অন্য ঘরানার বই নিয়ে এসেছি, একটা গোয়েন্দা গল্পের বই, ক্রিকেট ফিকশন বলতে পারেন। বিষের জালে 22 গজ। 22 গজের পেছনের ঘটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিছু বিতর্কিত ঘটনা, তার ছায়া অবলম্বনে এই বিষের জালে 22 গজ। তবে ঠিক পুরো ইতিহাস নয়, বলতে পারেন ইতিহাস আশ্রয় করে একটি কল্পনার রসে জারানো ফিকশনাল গল্প। গল্পে গোয়েন্দা হিসাবে আপনাদের কাছে প্রথমবার আসছেন বিল বোস, যিনি একজন প্রাক্তন রঞ্জি খেলোয়াড়, বাঁহাতি মিডিয়াম পেসার, সাংবাদিক, অনুসন্ধিৎ সুমনের মানুষ। ভবিষ্যতে হয়তো বিল বোসকে নিয়ে আরো কিছু গল্প আপনাদের উপহার দেব। এছাড়াও রয়েছেন অনেক বাস্তবের চরিত্র, যেমন গার্ফিল্ড সোবার্স, টাইগার পাতাউদি, চাঁদু বর্দে, সেলিম দুরানি, এরাপল্লী প্রসন্ন, বেরি সর্বাধিকারী, অজয় বসু ইত্যাদি ইত্যাদি। গল্পের সূচনা 1966 সালে গার্ফিল্ড সোবার্সের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল যখন ভারতের মাটিতে পদার্পণ করল। বোম্বে ব্রাবন স্টেডিয়ামে শুরু হলো প্রথম টেস্ট। টাইগার পাতাউদির নেতৃত্বে ভারতীয় দল উপস্থিত। সেই ব্রাবন টেস্টের পর্দার পেছনে ঘটে চলছিল কিছু রহস্যজনক ঘটনা, যে রহস্যের উন্মোচন হয়েছে বিষের জালে 22 গজ। তবে গল্পের শেকড় তারও 17 বছর আগে, 1949 সালে, যখন গডারের নেতৃত্বে প্রথম ওয়েস্ট ইন্ডিজ দল ভারতের মাটিতে ক্রিকেট খেলতে আসে। তো সব মিলিয়ে ক্রিকেট সেই সময়কার মানুষের জীবন, সেই পিরিয়ডটাকে ধরে একটা গল্প লেখা হয়েছে। আশা করি আপনাদের ভাল লাগবে। সেই সঙ্গে জমাট জমজমাট রহস্য, দেখুন কেমন লাগে। আমি বইটিতে গল্পটাকে প্রায় 35টি পর্বে ভাগ করেছি। প্রত্যেকটা পর্বের নাম হয়েছে একটা এক একটি বাংলা সিনেমার নামে, যেমন অশনি সংকেত, কালো ছায়া, চুপি চুপি আসে, গয়নার বাক্স, আগন্তুক, বাক্স চুরি, থানা থেকে আসছি, বিষের ধোয়া, হারায় খুঁজি, মেঘে ঢাকা তারা ইত্যাদি ইত্যাদি। বইয়ের একটু অংশ আপনাদের পড়ে শোনাই, দেখুন কেমন লাগে। চুপি চুপি আসে পর্ব থেকে 2-3টি অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি। পালিয়া 1932 সালে ভারতের প্রথম টেস্ট দলের সদস্য ছিলেন, বামহাতি কেতাবি ব্যাটসম্যান, তবে এখন বেশি বয়সী, বাংলার হয়ে রঞ্জি খেলছেন, সেই সঙ্গে জাতীয় দলের নির্বাচকও বটে। ফিরোজ পালিয়ার কাছে যাওয়ার কারণ, বাবুল সেনকে জড়িয়ে রামজি গোলকনাথের বিরুদ্ধে যে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছে বোর্ড, তাতে ফিরোজ পালিয়ার গায়েও কাদার ছিটে লেগেছে। রামজির বিরুদ্ধে অভিযোগে দুষ্কর্মের সহোদর বলা হয়েছে নির্বাচক পালিয়াকে, তাই তিনি সভাপতি ক্রুদ্ধ হয়ে আছেন রোজারিওর উপর। ভাবতে ভাবতে ময়দানে পৌঁছে গেল ট্রাম্পটা। ট্রাম্প থেকে লাফ দিয়ে নেমে বাবু হালকা চালে জগিং শুরু করে দিল। মনের চঞ্চলতা দূর করতে একটু বেশ তাড়াতাড়ি সে টকবক করে দৌড়তে লাগল। দৌড়তে দৌড়তে সে ইডেন CFC ছাড়িয়ে গ্রিয়ার ক্লাবের টেন্টের কাছে চলে এসেছে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে একটা কালো রঙের মরিস 8 গাড়ি পিছু পিছু আসছে, হয়তো কোনো রইশ পাতক ভ্রমণকারীর গাড়ি, ড্রাইভার মালিককে অনুসরণ করতে করতে আসছে। গ্রিয়ার ক্লাবের টেন্টটা ছাড়ালে রাস্তাটা অনেকটা ফাঁকা, এদিকে একটাও তাঁবু নেই। সকাল 6-6টা, বাবু মিত্রের দৌড়ের বেগ একটু কমে এসেছে, সে রাস্তার একধার দিয়েই যাচ্ছে। সামনে একটা কর্পোরেশনের খোঁড়া বড় গর্ত, গর্তটা এড়ানোর জন্যই কয়েক ফুট রাস্তার দিকে সে সরে এলো। মুহূর্তেই মরিস 8 গাড়িটার গতি বেড়ে গেল, রেড রোডের বুক চেড়ে গাড়িটা তীর বেগে ছুটে এসে দৌড়ে মিলিয়ে গেল। দৈনিক যুগবার্তা 15 এপ্রিল 1949, পথ দুর্ঘটনায় মৃত টেস্ট আম্পায়ার, নিজস্ব সংবাদদাতা, কলকাতা। গতকাল বাংলা নববর্ষের দিন সকালে বিশিষ্ট টেস্ট আম্পায়ার বাবু মিত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে রেড রোডের ধারে এক পথ দুর্ঘটনাতে। সকাল 6:30 নাগাদ কিছু
প্রাতঃভ্রমণকারী তার মৃতদেহটি গ্রিয়ার ক্লাবের তাঁবুর কাছে এক দেবদারু গাছের নিচে আবিষ্কার করে। কলকাতা ক্যালকাটা পুলিশ সূত্রে জানানো হয়েছে সম্ভবত এটি একটি গাড়ি দুর্ঘটনা, তবে এই সূত্রে কোনো গাড়িকে শনাক্ত করা যায়নি। বাবু মিত্রের স্মৃতিতে আজ ময়দানে সমস্ত রকম খেলাধুলো বন্ধ থাকবে। বাকিটা পড়তে গেলে আপনাদের সংগ্রহ করতে হবে বিশের জালে 22 গজ, উত্তরণ পাবলিশার্স, আমাজন, ফ্লিপকার্ট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সামনে বইমেলা আসছে কলেজ স্ট্রিট, সেখানে তো পাবেনই। কলেজ স্ট্রিটে পাওয়া যাবে দে বুক স্টোর, দীপুদা, বইচই, বিভিন্ন বইয়ের দোকানে। নমস্কার, আশা করি আপনাদের বিশের জালে 22 গজ ভালো লাগবে।